নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। তো বন্ধুরা, সবসময় লেটেস্ট আপডেট খবর নিয়ে হাজির হচ্ছি আমি আপনাদের জন্য। তাই বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছেন, তো অবশ্যই বলবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন। তো লকডাউন নিয়ে উঠে আসছে এক ভয়ঙ্কর আপডেট, মিনি লকডাউনের পথে রাজস্থান। হ্যাঁ বন্ধুরা, রাজস্থানে জারি হচ্ছে মিনি লকডাউন। তো কী এই মিনি লকডাউন দেখে নেব। এবং বলা হয়েছে বন্ধ স্কুল বাজার, জারি করা হচ্ছে নাইট কার্ফু, রাজ্যে প্রবেশও করা নিষেধ, অর্থাৎ অন্য রাজ্য থেকে ওই রাজ্যেও প্রবেশ করা যাবে না। তো বন্ধুরা এক বিগ আপডেট বেরিয়ে আসছে, তো দেখে নেবো বন্ধুরা ঠিক কী আপডেট বেরিয়ে আসছে। তো বলা হচ্ছে করোনার লাগাম ছাড়া বারবারন্তে ইতিমধ্যে লকডাউন হয়েছে মহারাষ্ট্রে, পাশাপাশি মারণ ব্যাধির ফাঁসে উত্তরপ্রদেশের নয়ডায় জারি হয়েছে 144 ধারা। এমন অবস্থায় এবার করোনা ঠেকাতে বড় সড়ো পদক্ষেপ নিল রাজস্থান সরকারও। ভ্রমণ হোক, বাণিজ্য বা অন্য যে কোনো কাজে রাজস্থানে প্রবেশের ক্ষেত্রে করোনার রিপোর্ট বাধ্যতামূলক করল সরকার। এমনকি সেই রিপোর্ট 72 ঘন্টার বেশি পুরনো হলেও চলবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। করোনা বাড়বাড়ন্তের মাঝে আগামী 25 মার্চ থেকে নয়া নিয়ম কার্যকরী হবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সোমবার, অর্থাৎ সোমবার থেকে রাজ্যের 8টি বড় শহরে জারি করা হয়েছে নাইট কার্ফু, এমনটাই ঘোষণা করা হয়েছে রাজস্থান সরকারের তরফ থেকে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, রাজস্থানে প্রচুর পরিমাণে করোনা বাড়ছে, তাই করোনার যে পরিমাণটিকে করোনা আক্রান্তের সংখ্যাকে লাগাম পড়ানোর জন্য ওখানে নাইট কার্ফু জারি করা হয়েছে। এবং সেই সঙ্গে স্কুল কলেজ যেগুলো রয়েছে তা বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে অন্য রাজ্য থেকে ওখানে প্রবেশ করলে, সেটা ভ্রমণ হোক বা ব্যবসা বাণিজ্য যে কোনো কাজে, অর্থাৎ অন্য জায়গার মানুষ প্রবেশ করলে তাকে করোনা রিপোর্ট করতেই হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো আমাদের রাজ্য খুব শীঘ্রই জারি করা হতে পারে লকডাউন। তো বন্ধুরা এখন যেহেতু আমাদের রাজ্যে ভোট পর্ব চলছে, অর্থাৎ ভোটের প্রচার চলছে, বা যেহেতু নির্বাচন কমিশনের হাতে রয়েছে আমাদের রাজ্য, তাই এখনও পর্যন্ত এই রাজ্যে কোনো রকম লকডাউন ঘোষণা করা হয়নি বা বলা যেতে পারে সেভাবে কোনো রকম কিছু 144 ধারাও জারি করার পথে হাঁটেনি নির্বাচন কমিশন, কারণ যেহেতু আমাদের রাজ্যে এখনও পর্যন্ত স্থায়ী সরকার নেই। তো বন্ধুরা রাজস্থানে বলা যেতে পারে 144 ধারা জারি করা হয়েছে। বলা হচ্ছে রাত্রির 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কার্ফিউ জারি থাকবে বলে জানা যাচ্ছে। কার্ফিউর আওতায় থাকবে আজমের, ভিলওয়ারা এবং জয়পুর, যোধপুর, কোটা, উদয়পুর, সাগওয়ারা ও কুশলগড়ের মতো শহরগুলি। পাশাপাশি কোভিড বিধি না মানলে থাকছে কড়া ব্যবস্থাও। করোনা লাগাম ছাড়া বাড়বাড়ন্তের জন্য একের পর এক রাজ্য এই ধরনের কড়া বিধিনিষেধের পক্ষে এগোচ্ছে বলে মনে করছি ওয়াকিবহাল মহল। অন্যদিকে করোনা বাড়বাড়ন্তের মাঝে ইতিমধ্যে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে সোমবার রাত 10টা পর্যন্ত সমস্ত সোমবার থেকে পৌর এলাকার বাজারগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এবং সে সঙ্গে রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 445 জন খোঁজ মিলেছে, অর্থাৎ নতুন করে করোনা ভাইরাসের খোঁজ মিলে গিয়েছে। তো এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 324,948 জন। যদিও আশার খবর যে গত 2 ঘন্টায় গোটা রাজ্যে এখনও কোনো পর্যন্ত প্রাণ হারাননি একজনও ব্যক্তি। তো ইতিমধ্যে বলতে পারি বন্ধুরা আমাদের রাজ্যে কিন্তু ইতিমধ্যে 2 জন প্রাণ হারিয়েছেন। তো এখনও পর্যন্ত আমাদের রাজ্যে কোনো রকম 144 ধারা বা কার্ফুর পথে হাঁটেনি সরকারের তরফ থেকে। তো বন্ধুরা এই ছিল আপডেট, আপডেটটি জানালাম। তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং নিজেকে বাঁচানোর জন্য বন্ধুরা যেটি বলবো তো সেটি হচ্ছে যে বন্ধুরা অবশ্যই আপনারা সুরক্ষিত থাকুন এবং বারবার আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন এবং হাত ধুন এবং মাস্ক ব্যবহার করুন। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি এখন দেখার জন্য।